الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وقال سيدنا خير الأنام صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه أو وذلك أضعف الإيمان أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابا قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আমরা সকলে বিশ্বনবীর মহব্বতে দুরূদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محترم حاضرين মহান আল্লাহর দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার যাবতীয় জরুরত থেকে ফারেগ হয়ে সমস্ত গুনাহের পরিবেশকে ত্যাগ করে সমস্ত খাহেশাতের পরিবেশকে ছেড়ে দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে জুমার নামাজের আজান শুনে আগে আগে মসজিদে আসতে পারলাম এবং কোরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ আলোচনা করা ও শ্রবণ করার সুযোগ পাইলাম। এজন্য আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা দুনিয়াতে দেখতে পাই যে প্রত্যেকটা জিনিস একটা নিয়ম অনুযায়ী চলে, দুনিয়াবি বিষয় হোক আর পরকালীন বিষয় হোক, প্রত্যেকটা জিনিস তার নিয়ম অনুযায়ী চলতে দিতে হয়। যদি নিয়মের বহির্ভূত কোনো কাজ করা হয় বা সময় মতো সঠিক পদক্ষেপ যদি না নেওয়া হয়, সময় মতো সঠিক কাজটা যদি না করা হয়, তাহলে সকলেই ক্ষতিগ্রস্ত হয়। বিষয়টা যদি ব্যক্তিকেন্দ্রিক হয় তো ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়, বিষয়টা যদি পরিবারকেন্দ্রিক হয় তো পরিবার ক্ষতিগ্রস্ত হয়, বিষয়টা যদি সামাজিক সমাজকেন্দ্রিক হয় তো সমাজ ক্ষতিগ্রস্ত হয়,
বিষয়টা যদি রাষ্ট্রকেন্দ্রিক হয় তো রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হয়। যদি সঠিক সময় পদক্ষেপ নেওয়া হয় তাহলে রাষ্ট্রও ক্ষতিগ্রস্ত হয় না, সমাজও ক্ষতিগ্রস্ত হয় না, পরিবারও ক্ষতিগ্রস্ত হয় না, ব্যক্তিও ক্ষতিগ্রস্ত হয় না। স্বাভাবিক একটা বিষয় যে নদীর পানি, যারা নদীর পাড়ে বসবাস করে তাদের ফসলি জমি নষ্ট যাতে না হয় এজন্য বেড়ি বাঁধ দিয়ে রাখে। যদি কখনো বৃষ্টিতে বাঁধ একটু ভেঙে ফেলে তো এলাকাবাসী সাথে সাথে ওই বাঁধটা পুনর্নির্মাণ করে, বাঁধটা ঠিক করে। যদি বাঁধটা ঠিক না করে তাহলে যখন পানি বাড়বে, পানি বাড়লে পানির হালকা ধাক্কায় কি বাঁধটা ভেঙে যেয়ে পুরো গ্রাম ক্ষতিগ্রস্ত হবে। তো এটা হলো দুনিয়ার একটা বিষয়, প্রাকৃতিক একটা বিষয়। মানুষ সমাজের মধ্যে বসবাস করে, আল্লাহ মানুষকে পাঠিয়েছেন ভালো কাজের জন্য। কথাগুলি খুবই বোঝার চেষ্টা করবেন। মানুষকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন ভালো কাজের জন্য, যে মানুষ দুনিয়াতে ভালো কাজ করবে। কিন্তু মানুষ কখনো শয়তানের দ্বারা প্রতারিত হয়ে, নিজের খায়েশাতের দ্বারা প্রতারিত হয়ে, জিন শয়তানের দ্বারা প্রতারিত হয়ে দুনিয়ার মোহে পড়ে মানুষ কখনো কখনো অন্যায়ের দিকে ধাবিত হয়ে যায়। তো মানুষ যখন অন্যায়ের দিকে ধাবিত হয়, ভালো মানুষদের জন্য করণীয় হলো ওই খারাপ মানুষটাকে, একটা মানুষ যখন খারাপের দিকে ধাবিত হচ্ছে তো অন্যান্য ভালো মানুষদের জন্য করণীয় হলো তাকে খারাপ থেকে ফিরায় নিয়ে আসা, তাকে বাধা দেওয়া। যদি অন্য মানুষগুলি ওই ব্যক্তিকে যদি বাধা না দেয়, সে যে অপরাধটা করতেছে ওটা যদি তার ব্যক্তিগত হয় তাহলে সে ব্যক্তি ক্ষতিগ্রস্ত হবে। আর যদি ওই বিষয়টা, সে যে অন্যায়টা করতেছে এটা যদি পারিবারিক হয়, কোনো পরিবার কেন্দ্রিক হয়, তাহলে তার পরিবারটা ক্ষতিগ্রস্ত হবে। আর যদি ওই অন্যায়টা যদি কোনো সমাজকেন্দ্রিক হয় তাহলে সমাজের লোক বাধা না দিলে ওই সমাজটা ক্ষতিগ্রস্ত হবেই। যদি রাষ্ট্রকেন্দ্রিক হয়, রাষ্ট্রের যারা লোক আছে এরা যদি বাধা না দেয় তাহলে পুরো রাষ্ট্রই ক্ষতিগ্রস্ত হবে। বিষয়টাকে আপনাদেরকে বুঝাইতে পারলাম? আর আল্লাহ তাআলা কোরআনের মধ্যেও বলেন যে তোমরা হলে শ্রেষ্ঠ উম্মত, কুনতুম খায়রা উম্মা, তোমরা শ্রেষ্ঠ উম্মত। কেন? উখরিজাত লিন্নাস, তোমাদের শ্রেষ্ঠ হওয়ার কারণটা কি? আল্লাহ রাব্বুল ইজ্জাত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এই পর্যন্ত লক্ষ 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 নবী রাসূল পাঠিয়েছেন, প্রত্যেক নবীরই কমবেশি অনুসারী ছিল, প্রত্যেক নবীরই কমবেশি অনুসারী ছিল। কিন্তু এই লক্ষ সোয়া লক্ষ নবী রাসূলদের থেকে, নবী রাসূলদের সোয়া লক্ষ প্রকার উম্মত থেকে এই উম্মতটাকে, ওই উম্মতকে শ্রেষ্ঠ বলল। আপনি কি কথাটা মানে একটু চিন্তা করে দেখছেন যে সোয়া লক্ষ নবীর সোয়া লক্ষ প্রকারের উম্মত ছিল, তো ছিল না? এই সোয়া লক্ষ প্রকারের উম্মতের মধ্য থেকে এই উম্মতটাকে শ্রেষ্ঠ বলল, তার কারণটা কি? একটা ইল্লাত আছে না, একটা কারণ আছে না, এই কারণটা কি, কি কারণে এরা শ্রেষ্ঠ? আদম আলাহ ইসলামের উম্মত তো শ্রেষ্ঠ হইতে পারতো, ইব্রাহিম আলাহ ইসলামের উম্মত শ্রেষ্ঠ হইতে পারতো, মুসা নবীউল আজম পায়গম্বর তার উম্মতরা শ্রেষ্ঠ হইতে পারতো, যে বংশের মধ্যে সবচেয়ে বেশি নবী রাসূল আসছে সেই বংশের লোকেরাই তো শ্রেষ্ঠ হইতে পারতো। কথাটা বুঝাইতে পারি নাই? বনি ইসরায়েলের মধ্যে তো সবচেয়ে বেশি নবী রাসূল আসছে, সেই উম্মত গুলো শ্রেষ্ঠ হইল না, শ্রেষ্ঠ হইল এই উম্মত, যে উম্মতের মধ্যে নবীর সংখ্যা খুবই কম, সেই উম্মতের, সেই উম্মতকে আল্লাহ শ্রেষ্ঠ বলে ঘোষণা করলেন। কারণ একটা, কারণটা কি? কারণ একটাই, তা'মুরুনা বিল মারুফ উখরিজাত লিন-নাস, যে মানুষের কল্যাণের জন্য এই লোকগুলিকে বের করা হয়েছে। এই উম্মতকে কি জন্য বের করা হয়েছে? এই মানুষের কল্যাণের কারণে বের করা হয়েছে দেখেই এই লোক, এই উম্মতটা শ্রেষ্ঠ উম্মত। কথাটা কি বুঝতে পারছেন? তাহলে এই উম্মতের শ্রেষ্ঠত্বের কারণটা কি বলেন তো একটু, সবাই বলেন
সবাই বলেন, আপনি শ্রেষ্ঠ কেন? বলেন আপনি শ্রেষ্ঠ কেন? আমাকে আল্লাহ মানুষের কল্যাণের জন্য পাঠাইছে, এই জন্য আমি শ্রেষ্ঠ। কথাটা একটু বলেন, আপনি শ্রেষ্ঠ কেন? আমাকে আল্লাহ মানুষের কল্যাণের জন্য পাঠাইছেন, এই জন্য আমি শ্রেষ্ঠ। বলেন একটু কথাটা আবার বলেন, আল্লাহ আপনাকে কেন পাঠিয়েছেন? এই জন্য আপনি শ্রেষ্ঠ। এখন মানুষের কল্যাণ আসে কিভাবে? দুইটা কাজের মাধ্যমে, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, মানুষকে সৎ পথে আহ্বান করা, মানুষকে ভালো কাজের পথ দেখানো, মানুষকে ভালো কাজের দিকে ধাবিত করা, মানুষকে ভালো কাজের প্রতি উৎসাহিত করা, মানুষকে ভালো কাজে জুড়ে দেওয়া, ভালো কাজের সাথে মানুষকে সম্পৃক্ত করায় দেওয়া, আর যত মন্দ কাজ আছে সমস্ত মন্দ কাজ থেকে মানুষকে ফিরায় ফেলা, সমস্ত মন্দ কাজ থেকে মানুষকে ফেরানো, বাকি পূর্ণতা দিবে আল্লাহ, চেষ্টা করার দায়িত্ব কার? তাহলে এই উম্মত শ্রেষ্ঠ কেন? আবার একটু বলেন, মানুষের কল্যাণের জন্য আল্লাহ পাঠিয়েছেন, এই জন্য শ্রেষ্ঠ। এখন মানুষের কল্যাণ মানে মানুষকে কল্যাণের দিকে আহ্বান করা যায় বা মানুষকে মানুষের উপকার পৌঁছানো যায়, মানুষকে উপকৃত করা যায় কিসের মাধ্যমে? বলেন দুইটা কাজের মাধ্যমে। কয়টা কাজের মাধ্যমে মানুষকে উপকৃত করা যায়? কয়টা কাজের মাধ্যমে বলেন? একটা হলো, আরেকটা হলো, তাহলে কি বিষয়টা বুঝতে পারছেন? আয়াতের বিষয়বস্তুটা কি বুঝতে পারছেন? এই উম্মত সমস্ত উম্মত থেকে শ্রেষ্ঠ, কারণ এই উম্মতকে পাঠানো হয়েছে মানুষের কল্যাণের জন্য। কল্যাণ দুই জিনিসের মাধ্যমে করা যায়, একটা হলো সৎ কাজের আদেশ, অসৎ কাজে নিষেধ। আয়াতের বিষয়বস্তুটা কি বুঝতে পারছেন? আজকের বয়ানের বিষয়বস্তুই এটা, বাকি এখন একটু ব্যাখ্যা দেব ইনশাল্লাহ। কোরআন ও হাদিস থেকে কিছু আলোচনা করার চেষ্টা করব। হাদিসের মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রাআ মিনকুম মুনকারান, এই উম্মতের মধ্য থেকে যে কেউ, যে ব্যক্তি দেখলো অন্য কাউকে অন্যায় কাজ করতে, কাউকে অন্যায় কাজ করতে দেখলো, যখন অন্যায় কাজ করতে দেখলো, যে দেখতেছে, যে দেখছে, এর জন্য করণীয় হলো সে তার হাত দ্বারা শক্তি সামর্থ্য দ্বারা তাকে বাধা দিবে। কথাটা কি বুঝে আসছে? কি দিয়ে বাধা দিবে? শক্তি, মানে হাদিসের মধ্যে আসছে হাত, হাত মানে তার শক্তি প্রয়োগ করে সে অন্যায় কাজে বাধা দিবে, কিসের মাধ্যমে? তাহলে যখন কোনো মানুষ অপর কাউকে কোনো অন্যায় কাজ করতে দেখবে, এই ব্যক্তির জন্য যে দেখলো, এই ব্যক্তির জন্য করণীয় কি? হাত দিয়ে মানে তার শক্তি প্রয়োগ করে সে অন্যায় কাজে বাধা দিবে। কথাটা বলেন, কিসের মাধ্যমে বাধা দিবে? শক্তি প্রয়োগ করে অন্যায় কাজ থেকে বাধা দিবে। যদি ক্ষমতাসীন না হয়, তার শক্তি না থাকে, তাহলে সে মুখে বলবে। কিসে বলবে? মুখে বলবে, মুখে নিষেধ করবে, ভাই তোমরা এই কাজটা করো না, এটা অন্যায় কাজ, আল্লাহকে ভয় করো। যেভাবে বললে আপনার সাধ্য অনুযায়ী, যেভাবে বললে আপনিও ভালো থাকেন, তারা আপনার কথাটা শুনে, সেইভাবে জবান দ্বারা ব্যবহার করা। একই কথা বিভিন্ন ভাবে বলতে পারেন, এই তোমরা এই কাজটা করো না, এই কাজটা করিস না, বুঝে আসে নাই, ভাই আপনারা এই কাজটা করেন না, ভাইরা তোমরা ছোট মানুষ, এই কাজটা করো না, আল্লাহকে ভয় করেন। যেভাবে বললে তারা কথাটা শুনবে, সেইভাবে মুখ ব্যবহার করা, জবান ব্যবহার করা। তাহলে প্রথম ধাপে শক্তি প্রয়োগ করা, দ্বিতীয় ধাপে জবান দ্বারা। শক্তি প্রয়োগের ক্ষমতা না থাকলে জবান দ্বারা, জবানের ক্ষমতা যদি না থাকে, কিছু বলার ক্ষমতা রাখি না, এখানে সব চেয়ারম্যান মেম্বাররা বা এলাকার ক্ষমতাসীন ব্যক্তিরা, এরা কোনো অন্যায় করতেছে, আমি কোথাকার চুনে পটি, আমার কথাও শোনে না, আমার কোনো অস্তিত্বই তো নেই সমাজের মধ্যে, ধাক্কা মারলে মক্কায় চলে যাব এমন ব্যক্তি আমি, তাহলে আমি কি জবান, শক্তি তো দূরের কথা, শক্তি নাই থাকে কি? জবান আছে কিন্তু প্রয়োগ করার ক্ষমতা নাই, বা জবানও লাগবে না। এবার আপনি অন্তরে ঘৃণা করেন, ওটাকে কি করতে হবে? কাজটাকে ঘৃণা করতে হবে। কি করতে হবে? কাজটাকে ঘৃণা করতে হবে। আর এই তিন নম্বর যে কাজটা, অন্তরে ঘৃণা করা, ওয়াজালিকা আযআফুল ঈমান, আর এটা হলো ঈমানের সর্বনিম্ন স্তর। যার ভিতরে এটাও নাই তার ঈমান নাই। কথাটা কি বুঝতে পারছেন?
কোনো অন্যায় কাজ দেখে যদি মনে ঘৃণা না আসে, কোনো অন্যায় কাজ দেখে যদি মনে খারাপ না লাগে, তা হাদিসের মধ্যে কি বললো, ওয়াজালিকা আযাফুল ঈমান, যদি ঘৃণা মনের ভিতরে আসে, অন্যায় কাজ দেখে যদি ঘৃণা আসে, বুঝতে হবে তার সর্বনিম্ন ঈমানের অধিকারী সে, তার ভিতরে সবচেয়ে কম ঈমান অবস্থান করতেছে। আর যদি ঘৃণা না আসে তাহলে কি মনে করতে হবে, হ্যাঁ ঈমান নাই, সেটাই আসে না, আযাফ ইসমে তাফজিলের সিগা। আরবিতে একটা ব্যাকরণ অনুযায়ী ইসমে তাফজিলটাকে ব্যবহার করা হয় যে কোনো বিষয়ের চূড়ান্ত জিনিস বোঝানোর জন্য, সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে বড়, সবচেয়ে ছোট, এই এই বিষয়গুলি বোঝানোর জন্য ইসমে তাফজিলের সিগা ব্যবহার করা হয়। তা আযাফুল ঈমান, তার ভিতরে এই যে তিনটা স্তর বললো, এটা ঈমানের সবচেয়ে নিম্ন স্তর, সবচেয়ে নিম্ন স্তর, যার ভিতরে এই ঘৃণা নেই, অন্যায় কাজের প্রতি যার ভিতরে ঘৃণা নাই, অন্যায় কাজ দেখে যার খারাপ লাগে না, অন্যায় কাজ দেখে যার মানে ঘৃণা আসে না, এই ব্যক্তির ভিতরে তো ঈমানই নাই। কথাটা কি বুঝাইতে পারলাম? হাদিসের মধ্যে আসছে যে ব্যক্তি কিয়ামতের ময়দানে, কিয়ামতের ময়দানে আল্লাহ কিছু লোককে দাঁড় করাবেন, দাঁড় করায় জিজ্ঞাসা করবে, তুমি অন্যায় কাজ দেখেছিলে, তোমার সামনে অন্যায় কাজ হচ্ছিল, কথাগুলি খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন, অন্যায় কাজ হচ্ছিল তুমি দেখেছিলে, তুমি নিষেধ করো নাই কেন, বাধা প্রদান করো নাই কেন, কেন করলে না? তখন ওই বান্দা কি উত্তর দিবে? আল্লাহ চাচ্ছে ওকে ক্ষমা করতে, আল্লাহ তখন ওর দিলের ভিতরে একটা উত্তর ঢেলে দিবে, ওকে একটা উত্তর আল্লাহ শিখাই দিবে, মানে সরাসরি শিখাবে না, তার দিলের ভিতরে আল্লাহ তাআলা মানে অটোমেটিক ভাবে তার দিলের ভিতরে একটা কথা, একটা উত্তর জাগ্রত করে দিবে। সে উত্তরটা দিবে, আল্লাহ আমি মানুষকে অন্যায় কাজ করতে দেখেছি বটে, কিন্তু নিষেধ করার শক্তি আমার ছিল না, এই জন্য মানুষকে আমি যদি নিষেধ করতাম আমার ক্ষতি করতো, এই ভয়ে আমি মানুষকে নিষেধ করি নাই, কিন্তু আপনার থেকে ক্ষমার আশাবাদী ছিলাম, আমার দুর্বলতার কারণে আমি নিষেধ করতে পারি নাই, কিন্তু আমার কাছে খারাপ লাগছিল, আবার এদিকে আমি আপনার ক্ষমার আশাবাদী ছিলাম, তো আল্লাহ বান্দাকে ক্ষমা করে দিবে। মানে এখানে যে জিনিসটা বুঝাচ্ছিলাম যে বান্দা নিষেধ করে নাই এই জন্য আল্লাহকে জিজ্ঞাসা করবে, তার অন্যায়, এটা অন্যায়, এই অন্যায় কাজের কারণে আল্লাহকে জিজ্ঞাসাবাদ করবে, কিন্তু ও যখন বলবে যে আল্লাহ আমি মানুষের ভয়ে নিষেধ করতে পারি নাই, এটা আমার অপরাধ হয়েছে, কিন্তু আপনার কাছে আশাবাদী ছিলাম যে আপনি আমাকে ক্ষমা করবেন, এরপর আল্লাহ তাকে ক্ষমা করে দেবে। অন্য হাদিসের মধ্যে আসছে যে মানুষ যখন গুনাহের কাজ করে, আর যারা গুনাহের কাজ করে না, এই দুই ব্যক্তি এক নয়, এই দুই ব্যক্তির ব্যবধান বোঝানোর জন্য, পার্থক্য বোঝানোর জন্য আল্লাহর নবী হাদিসের মধ্যে একটা উদাহরণ পেশ করছে যে যারা অন্যায় কাজ করে না আর যারা অন্যায় করে, এই দুই ব্যক্তির উদাহরণ হলো যে লটারি হলো, লটারির মাধ্যমে মানুষ একটা জাহাজে উঠল, যে জাহাজটা দুই তালা, এখন কে কোন তালায় সিট নিবে এটা লটারির মাধ্যমে নির্ধারণ হলো, লটারির মাধ্যমে কিছু লোক দোতলায় অবস্থান করছে আর কিছু লোক নিচতলায় অবস্থান করছে, প্রয়োজনীয় যে পানি এই পানির ব্যবস্থা দোতলায়, নিচতলায় কোনো পানি নাই, এখন নিচতলাবাসীদের যখন পানির প্রয়োজন হয় এরা তখন দোতলায় যায় পানি আনতে, এখন এই বারবার যখন পানি আনতে যায় দোতলার লোকদের কষ্ট হয়, দোতলার যাত্রীদের কষ্ট হয়, এখন নিচতলার লোক চিন্তা করলো এই দোতলায় যাইতে বারবার কষ্ট হয়, আমরা কাজ করি, আমরা নিচের একটা কাঠ সরাই ফেলি, তাহলে নিচেই তো পানি আছে, ওখান থেকে আমরা পানি পাবো, এখন এই যে নিচের যে কাঠ সরানো যে কাজটা, এটা কি ভালো কাজ হবে না নির্বুদ্ধিতার পরিচয় হবে, এটা বোকামির পরিচয় হবে, এখন দোতলার লোক যদি চিন্তা করে আমরা এখান থেকে কষ্ট করে নিচে যাব, ওদেরকে নিষেধ করব, ওদেরকে বুঝাবো, এটা কষ্ট হবে আমাদের, ওরা একটা কাঠ উঠাচ্ছে উঠাক,
যদি উঠানোর সুযোগটা দিয়ে দেয় তাহলে লঞ্চের দোতলায় যারা আছে এরা তো আরামে নদী পাড়ি দিতে পারবে নাকি? পারবে না? সকলেই মাঝপথে ডুবে মরবে, সব ডুবে যাবে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাচ্ছেন, নিচের লোকেরা যদি কাঠ উঠায় নৌকা ছিদ্র করে ফেলে তাহলে নৌকা যেমন ডুবে যাবে, দুনিয়ার মধ্যে যারা নাফারমান, যারা আল্লাহর অবাধ্যতা করছে, যারা অন্যায় কাজের সাথে সম্পৃক্ত অন্যায় কাজ করছে, আর যারা করছে না তারা যদি অন্যায়কারীদেরকে না বুঝায়, বাধা যদি না দেয়, অন্যায় কাজ থেকে যদি না ফিরায়, তাহলে সকলেই ক্ষতিগ্রস্ত হবে। কথাটা কি বুঝাইতে পারলাম? অপরাধটা যেমন হবে মানুষ ক্ষতিগ্রস্ত সেই পর্যায়ের হবে। হাদিসের মধ্যে আসছে, কোনো ব্যক্তির একক গুনাহের কারণে, কোনো ব্যক্তির একক গুনাহের কারণে, একক ব্যক্তির গুনাহের কারণে পুরো সমাজকে আল্লাহ ধ্বংস করে না। একজনের গুনাহের কারণে কি সমাজ ধ্বংস করে? আল্লাহ জাতিকে ধ্বংস করে না। কিন্তু ওই গুনাহ যখন, ওই গুনাহটা সম্পর্কে যখন জাতি জানতে পারে, সমাজের লোক যখন জানতে পারে অমুকে গুনাহ করতেছে, সমাজের লোক জানতে পারার পর যদি সমাজের লোক বাধা না দেয়, তাহলে ওই গুনাহের কারণে পুরো সমাজকে আল্লাহ তাআলা আযাবে গ্রেফতার করে। কথাটা কি বুঝাইতে পারলাম? একজন ব্যক্তি একা একই অন্যায় করে, কেউই জানে না, গোপনে গোপনে করে, এই ব্যক্তির একক অন্যায়ের কারণে জাতিকে কি আল্লাহ গ্রেফতার করবে, শাস্তি দিবে? শাস্তি দিবে কখন বলেন একটু? তার অন্যায়টা যখন সকলে জানবে, জানার পরে বাধা না দিলে, তাকে না ফিরাইলে, তখন আল্লাহ কি পুরো জাতিকেই ধ্বংস করবে, আযাব দিবে। অন্য হাদিসের মধ্যে আসছে, একজন ব্যক্তি যদি অন্যায় করে আর মানুষেরা জানার পর যদি তাকে বাধা না দেয়, মৃত্যুর আগে যারা জানার পরে বাধা দিল না তাদেরকেও আল্লাহ ওই অপরাধের মধ্যে সম্পৃক্ত করে দিবে। কথাটা কি বুঝাইতে পারলাম না? মানে আপনি অন্যায় জানলেন যে অমুকে অন্যায় করে, আপনি তাকে বুঝাইলেন না, বাধা দিলেন না, তো মনে রাখবেন মৃত্যুর আগে আপনিও একই অপরাধে অপরাধী হয়ে যাবেন। আপনার সামর্থ্য থাকা সত্ত্বে আপনি বাধা দিলেন না, শক্তি প্রয়োগ করলেন না, মুখ দিয়েও নিষেধ করলেন না, ঘৃণাও করলেন না, তো মৃত্যুর আগে কি আপনিও একই অপরাধে অপরাধী হবেন? হয় না এমন যে গ্রামের মধ্যে একজন গান বাদ্য বাজাইছে, বাজানোর পরে মুসল্লি যারা আছে একটু সমস্যা, দূর ওরা ছেলে ফেলে একটু করবে, কি কয়, কি কয়, নামাজি মুসল্লিরা ওর ছেলে ফেলে একটু করবে এই কথা বলে। আপনি তো এক নম্বরে বাধা দিলেন না, বরং আরো সাপোর্ট করলেন, ইমানটা হারানোর উপক্রম হয়ে গেল। কথাটা কি বুঝাইতে পারলাম? ইমান হারানোর উপক্রম কি হয়ে গেল। তো কিছুদিন পরে আপনার ছেলের বিয়ে, আপনি নামাজি, আপনি সেটা বাধা দেন নাই, আপনি নামাজি, আপনি হাজি সাহেব, আপনার ঘরেও ঠিক কান বাদ্য, আপনি ঠেকাইতে পারবেন না, আপনার ঘরে হয়ে যাবে, আপনার ঘরেও কি নাচ গান মদের আড্ডা এগুলো আপনার ঘরেও হয়ে যাবে, ঠেকাইতে পারবেন না, কারণ যেহেতু আপনার সমাজে সর্বপ্রথম যখন হয়েছে আপনি বাধা দেন নাই, আপনার সমাজে সর্বপ্রথম যখন অন্যায়টা হয়েছে তখন আপনি বলছেন এটা ওদের বিষয় আমাদের বিষয় না। বুঝে আসে নাই? সমাজের এক কোনো একটা গ্যাঞ্জাম হয়েছে আপনি মনে করছেন দূর এটা ওই বংশের বিষয়, এটা তো আমাদের বিষয় না, ওরা ওরা যা পারে করুক, আপনি কিছুই বলেন নাই, কয়দিন পরে ওটাই ওই রকম আর একটা গ্যাঞ্জাম আপনার বংশে শুরু হবে। একই বংশে যখন হয়েছে আপনি বলছেন যে দূর এটা তো ওদের বিষয় আমার পরিবারের বিষয় না, কয়দিন পরে আপনার পরিবারের মধ্যে সেটা চলে আসবে। কথাটা কি বুঝাইতে পারলাম? বাস্তবতা আপনারা দেখতেছেন অনেকটা সারা দেশেই, কি অনেকটা দেখতেছেন। হাদিসের মধ্যে আসছে, যখন কোনো মানুষ কোনো অন্যায় কাজ হতে দেখে, দেখার পরে সে ঘৃণা করলো, জবানে হাত দ্বারা শক্তি প্রয়োগ করার ক্ষমতা নাই, জবানে নিষেধ করারও কোনো ক্ষমতা নাই, ঘৃণা করার ক্ষমতা আছে, সে ঘৃণা করলো, অন্তত পক্ষে ঘৃণা করলো, এই ঘৃণা করার কারণে আল্লাহ রাব্বুল ইজ্জাত ওই ব্যক্তি কিন্তু উপস্থিত আছে, তার সামনে অন্যায়টা হচ্ছে, সে দেখে ঘৃণা করলো, ওই ব্যক্তি ঘৃণা করার কারণে আল্লাহ রাব্বুল ইজ্জাত তাকে অনুপস্থিত
ব্যক্তিরা যেমন কোনো অপরাধী, মানে যাদের সামনে এই অপরাধটা হয় নাই ওই ব্যক্তিরা যেমন, এই ব্যক্তির সামনে অপরাধ হওয়ার পরেও এই ব্যক্তি ওই ব্যক্তিদের মতো। আর কিছু লোক আছে অনুপস্থিত, তাদের সামনে অন্যায় হয় নাই, তারা শুনছে কয় বাড়ি থাকলে আমিও দূরে দিতাম, বাড়ি থাকলে কি আমিও দূরে দিতাম। তাহলে যে মুসলমানের সাথে যে মারামারি করা কুফুরি, সিবাবুল মুসলিমি ফুসুক ওয়াকিতালুহু কুফ, মুসলমানের সাথে গালি দেওয়া ফাসেকি, মুসলমানের সাথে লড়াই করা কুফুরি। তো উনি যে কইল বাড়ি থাকলে আমিও দূরে দিতাম, উনি কি হইল? এই যারা মারামারি করছে এরা যে অপরাধে অপরাধী, এই ব্যক্তি শুধু এতটুকু কথা বলাতেই অপরাধী আল্লাহর দরবারে। দুনিয়ার দরবারে যা হয় সেটা ভিন্ন কথা, আল্লাহর দরবারে কি এই ব্যক্তি সমান অপরাধী। যখন কোনো মানুষ অন্যায় কাজ হতে দেখে বাধা প্রদান করে না, শক্তি প্রয়োগের মাধ্যমে বাধা দেয় না, মুখের নসিহাতের মাধ্যমে উপদেশের মাধ্যমেও বাধা প্রদান করে না, অন্তরে ঘৃণাও করে না, তখন আল্লাহ তাদের উপরে শাস্তির ফয়সালা করেন। যেমন হাদিসের মধ্যে আসছে বুখারীর হাদিস, এই পর্যন্ত যে কটা কথা বললাম সবকটাই কিন্তু হাদিসের থেকে বলেছি আপনাদের সামনে। আল্লাহ রাব্বুল ইজ্জাত জিব্রাইল আমিনের কাছে ওহী নাজিল করলো, জিব্রাইল তুমি অমুক শহরে যাও, অমুক শহরটা তাদের উপরে ওই বস্তিবাসীদের উপরে উল্টায় দাও। জিব্রাইল আমিন বলল যে আল্লাহ ওই গ্রামের মধ্যে ওই বস্তির মধ্যে আপনার এমন একটা বান্দা আছে যে বান্দা চোখের পলক পরিমাণ সময় আপনার নাফরমানি করে নাই। কতটুকু সময়? এক সেকেন্ড, এক সেকেন্ড, কতটুকু সময়? চোখের পলক পরিমাণ সময়, এক সেকেন্ডও না, এক সেকেন্ডে প্রায় দুই তিনবার পলক মারা যায়, এক সেকেন্ড সময়ও না, চোখের পলক ফেলতে যতটুকু সময় লাগে। জিব্রিল আমিন আল্লাহকে বলছে আল্লাহ আপনি যেখানে শাস্তি দিতে বলতেছেন ওই জায়গা আপনার এমন একজন বান্দা আছে যে চোখের পলক পরিমাণ সময়ও আপনার অবাধ্য হয় নাই, কোনো গুনাহের কাজ করে নাই। আল্লাহ বলে ওকে শুদ্ধ উল্টায় দাও, ওর মাথার উপরে উল্টাও এবং বস্তিবাসীর উপরে উল্টাও, শাস্তি আরো বেড়ে গেল না? আল্লাহ জিব্রিল আমিন ওর কথা বলে শাস্তি থেকে বাঁচাইতে চাইলো, আল্লাহ বলে আগে ওর ঘাড়ের উপরে দাও, এরপরে গ্রামবাসীর ঘাড়ের উপরে দাও। জিব্রিল আমিন অবাক, এটা কেন? আল্লাহ নিজেই কারণ বর্ণনা করতেছে, দেখো ও নিজেই ইবাদত করে ঠিক, কিন্তু ওর সামনে এত অন্যায় কাজ হচ্ছে, কোন এক মুহূর্তের জন্য ওর চেহারাটা পরিবর্তন হয় নাই অন্যায় কাজ দেখে। অন্যায় কাজ দেখার পরে ওর চেহারাটা এক মুহূর্তের জন্য পরিবর্তন হয় নাই, ওর দিলের ভিতরে কোনো খারাপই আসে নাই, মানে খারাপ লাগেই নাই। এরা যে সব জাতি ধ্বংস হয়ে জাহান্নামের দিকে যাচ্ছে এই ব্যথা ওর দিলে লাগে নাই, যার কারণে কি ওকে সহ শাস্তি দাও। এজন্য মুসলমান যদি আমরা মনে করি আমি ভালো আছি, অন্যরা ধ্বংস হয়ে যাচ্ছে তাতে কোনো আসা যায় না, অন্যরা খারাপ হচ্ছে তাতে কোনো আসা যায় না, আমি তো ভালো আছি, আমি মিথ্যা কথা বলি না, আমি সুদ খাই না, আমি মারামারি করি না, আমি কাউকে গালি দিই না, আমি কোনো উল্টো পাল্টা কাজ করি না, আমি ভালো আছি। হেরা যা যায় যা করে তাই করে বেড়াক। তো মনে রাখবেন আল্লাহর আজাব যদি এসে যায় হেরাও যেমন বাঁচতে পারবে না আপনিও বাঁচতে পারবেন না। এখন বলবেন যে ওলা তাজিরু ওয়াজরাতু উজরা উখরা, আল্লাহ তো বলছে একজনের অন্যায়ের কারণে আরেকজনের উপরে তো শাস্তি দিবে না, কোরআনের মধ্যে আল্লাহ বলেছে, অন্যায় করছে হেরা আমার দোষ কি? আপনিও একটা ফরজ বিধান লঙ্ঘন করেছেন, আপনি কি করেছেন? তারা অন্যায় কাজ করে যেমন একটা অন্যায় কাজের সাথে সম্পৃক্ত, আপনি বাধা না দিয়ে আপনি অন্যায়ের সাথে সম্পৃক্ত, আপনি বাধা না দিয়ে কি কথা বলেন অন্যায়ের সাথে সম্পৃক্ত। হাদিসের ব্যাখ্যায় ফুকাহায়ে কেরাম মাসআলা ইস্তিমবাত করে বলেন যে আসলে অন্যায় কাজে বাধা দেওয়ার বিধানটা কি? আসলে একজন ব্যক্তিকে অন্যায় কাজ করতে দেখলে তাকে বাধা দেওয়া, এটা তো একটা কাজ, একটা কাজ না, বাধা দেওয়া একটা কাজ না, এই কাজের মান কি? এটা ফরজ না ওয়াজিব না সুন্নাত না মুস্তাহাব না নফল না মুবা, কি? তো ফুকাহায়ে কেরাম বলেন যে ইবাদত দুই প্রকার,
এই কথাটা ভালো করে বুঝবেন। ইবাদত কয় প্রকার? ফরজ ওয়াজিব, ফরজ ওয়াজিব, সুন্নাত বা নফল। ফরজ ওয়াজিব এক প্রকার কি? ফরজ বা ওয়াজিব। আর দ্বিতীয় প্রকার সুন্নাত বা নফল। সুন্নাত নফল মুবা যাই বলেন না কেন। তাহলে একটা হলো অকাট্য দলিল দ্বারা যেগুলি প্রমাণিত, হয় আল্লাহর রসুলের বাণী না হয় আল্লাহর বাণী, ফরজ ওয়াজিব, যেমন নামাজ, রোজা, হজ, যাকাত, বেতারের নামাজ ইত্যাদি। আরেকটা হলো নফল, মেসওয়াক করা, সুন্নাতি লিবাস পরা, ভালো ব্যবহার করা, এগুলি নফল, এই সুন্নাত। তো ফরজ যে বিধানগুলি আছে, ফরজ যে বিধানগুলি আছে, এই ফরজ বিধানের ক্ষেত্রে যেমন আরো কিছু নিষিদ্ধ কাজ আছে, সুদ খাওয়া, সুদ দেওয়া, মদ খাওয়া, মদ খাওয়ানো, জুয়া খেলা, মিথ্যা বলা, বেপর্দা করা, গান বাদ্য শোনা, এগুলি হারাম না, নিষিদ্ধ না? তো ফরজ আর হারাম যে বিষয়গুলি আছে, ফরজ ওয়াজিব হারাম নাজায়েজ যে বিষয়গুলি আছে, ফরজের, ফরজ ওয়াজিবের দাওয়াত দেওয়া, যদি কাউকে দেখেন ফরজ ওয়াজিব তরক করতেছে, সেক্ষেত্রে তাকে সতর্ক করা, বাধা দেওয়া যে তুমি কেন নামাজ ছেড়ে দিচ্ছ, তুমি কেন নামাজ ছাড়তেছো, এই ফরজ বিধান ছেড়ে দিচ্ছে, তাকে সতর্ক করা, সে যে ছেড়ে দিচ্ছে এই কাজে বাধা দেওয়া, এটা ফরজ। আরেকজন ব্যক্তি মিথ্যা বলতেছে, বেপর্দা করতেছে, সুদ খাচ্ছে সুদ দিচ্ছে, মদ খাচ্ছে মদ দিচ্ছে, নেশা করতেছে নেশা খাওয়াচ্ছে, হারাম কাজ করতেছে, এখানেও বাধা দেওয়া ফরজ। কথাটা কি বুঝাইতে পারলাম? যদি কাউকে দেখা যায় ফরজ, ফরজ কাজের মানে ফরজের বিপরীত করতেছে, ফরজ লঙ্ঘন করতেছে, তাহলে সেক্ষেত্রে তাকে বাধা দেওয়া কি ফরজ। আর যদি দেখা যায় সুন্নাত নফল এগুলি ছেড়ে দিচ্ছে, তো সে গেলে সেক্ষেত্রে বাধা দেওয়া ফরজ ওয়াজিব না, ফরজ ওয়াজিব না, সেটা ঐচ্ছিক দেওয়া উত্তম। সুন্নাত নফল ছেড়ে দিলে সেক্ষেত্রে বাধা দেওয়া উত্তম, তাকে বুঝানো। এখন ফরজ আর ওয়াজিব কখন হয়? প্রথম গেল কি, যে অন্যায় কাজ দেখলে সমস্ত অন্যায় কাজে বাধা দেওয়া কি ফরজ না ওয়াজিব, এই বিষয়টা গেল। তাহলে ফরজ কাজে ফরজ তরক করতে দেখলে, ফরজ ছেড়ে দিতে দেখলে বাধা দেওয়া কি ফরজ, ফরজ ছেড়ে দিতে দেখলে বাধা দেওয়া ফরজ, হারাম কাজ করতে দেখলে বাধা দেওয়া ফরজ। আর সুন্নাত নফলের ক্ষেত্রে উত্তম, যদি সুন্নাত নফল ছেড়ে দেয় সেগুলি বুঝানো, বাধা দেওয়া, এগুলি উত্তম, তবে আবশ্যক কিছু না। আর এই ফরজটা হয় কখন, ফরজটা কখন হয় এটাও বোঝার বিষয়। এক নম্বর কথা হলো যে আপনি দেখবেন যারা অন্যায় করতেছে এদেরকে বাধা দিতে গেলে তারা আপনার কথা শুনবে কি শুনবে না, এক নম্বরে কি দেখতে হবে, যারা অন্যায় করতেছে আমি যদি বাধা দিই আমার কথা শুনবে কি শুনবে না। যদি প্রবল ধারণা থাকে, সম্ভাবনা থাকে যে না আমার কথা তারা মানবে, শুনবে। এবং দুই নম্বরে দেখতে হবে যে আমার কোনো ক্ষতি করবে কিনা, এক নম্বরে আমি তাকে যে বলবো কোরআনের কথা বলবো, হাদিসের কথা বলবো, ইসলামের কথা বলবো, সে এই ইসলামের কথা শুনবে কিনা, আর দুই নম্বরে আমার কোনো ক্ষতি করবে কিনা। যদি কথা শোনারও সম্ভাবনা থাকে, প্রবল সম্ভাবনা থাকে, আর আমাকে ক্ষতি না করার প্রবল সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে ওই ব্যক্তিকে বাধা দেওয়া বুঝানো আমার জন্য ফরজ। কথাটা কি বুঝাইতে পারলাম? এক কথায় আপনি যাদেরকে অন্যায় কাজ করতে দেখছেন তাদেরকে বুঝাইতে গেলে আপনি যদি ক্ষতিগ্রস্ত না হন আর আপনার কথা তারা উপহাসের পাত্র না বানায়, তাহলে তাদেরকে বাধা দেওয়া কি ফরজ। কথাটা কি সবাই বুঝছেন? আপনি যদি নিরাপদ না হন যে আমি যদি বলতে যাই তাহলে আমি নিরাপদ না, আমার ক্ষতি করবে, এখন ইমাম সাহেবরা কিন্তু এই দলে, এখন ইমাম সাহেবরা কি এই এই দলে পড়ে গেছে, সারা বাংলাদেশের ভিতরে
অধিকাংশ জায়গায়, এখন ইমাম সাহেবরা হক কথা বলতে পারে না, আলেমরা হক কথা বলতে পারে না, আলেমরা কি হক কথা বলতে পারে না। এক নম্বরে কিছু লোক আছে ভালো, এরা নিজেরা মানে আর উৎসাহিত করে, অন্যদেরকে বোঝানোর চেষ্টা করে। এক শ্রেণীর লোক আছে বোঝে না, কিচ্ছু বোঝে না, এরা শুধু সমালোচনা ঝড় তোলে। আর এক শ্রেণীর লোক আছে যদি তাদের স্বার্থে লেগে যায় চরম বিরোধিতা করে। কথাটা বুঝাইতে পারলাম? সারা বাংলাদেশে এখন সারা বিশ্বে এমন চলতেছে। আসলে তো ইমাম সাহেবরা, শুধু ইমাম সাহেবরা না, ধর্মীয় নেতা যারা আছে, আহলে হক যারা, এরা কখনোই জাতির ক্ষতির জন্য বা কোনো ব্যক্তি আক্রোশে কোনো কথা কখনো বলে না। এই যে বিধানটা বললাম, আপনি তো জানেন না, ইমাম সাহেব জানে, আলেম জানে, বিজ্ঞজন সে জানে, জেনে সে বুঝতেছে, এখন তাকে বোঝানো আমার জন্য ফরজ, সে ফরজ দায়িত্ব পালন করতে গেছে। কিন্তু আপনি না বুঝে করলেন সমালোচনা, শক্তি থাকলে করলেন চরম বিরোধিতা। হ্যাঁ চাকরি খেয়ে দিব, আমাকে রেখে আমাকে পরে আবার আমাকে বিরুদ্ধে কথা কয়, হ্যাঁ চাকরি খেয়ে দিব। কথাটা বুঝে আসে না? এমন বাস্তবতার সম্মুখীন এখন বহু আলেমরা হচ্ছে, যার যে পরিমাণ ক্ষমতা আছে সেই পরিমাণ ক্ষমতা যে সত্যের পথে আহ্বান করলো তার উপরে প্রয়োগ করার চেষ্টা করে, আজকে থেকে না বহু আগের থেকে। তাহলে যে কথা বলছিলাম, যখন দেখব যারা অন্যায় কাজ করতেছে তাদেরকে বাধা দিলে ইসলামের কথাও তারা মানবে এবং আমার কোনো ক্ষতি করবে না, সেক্ষেত্রে তাদেরকে বাধা দেওয়া কি আমার জন্য ফরজ? আর যদি দেখি, এখানে আর একটু বলি, যদি দেখি যে আমার ক্ষতি করবে না কিন্তু ইসলামের উপহাস করবে, আমি যে কথাগুলি বলছি এগুলো উপহাস করবে, তাহলে সেক্ষেত্রে বাধা দিবেন না। কেন? এখন তো সে করতেছে কবিরা গুনাহ বা সগিরা গুনাহ, একটা গুনাহের কাজ করতেছে, ইমান নষ্ট হয় নাই। আর আমি বাধা দেওয়ার ফলে সে যদি আমার কথাটাকে উপহাসের পাত্র বানায়, সে যদি ওই আল্লাহর ওই বিধানটাকে যদি উপহাস করে, যদি সেটা কোরআনের বিধান হয় তাহলে হয়ে যাবে কাফের, যদি হাদিসের বিধান হয় তাহলে হয়ে যাবে ফাসেক। কথাটা কি বুঝাইতে পারলাম? কথাটা কি সবাই স্পষ্ট বুঝছেন? সময় বেশি হয়ে যাচ্ছে, কথাটা শেষ করি। হ্যাঁ, তাহলে যদি দেখেন যে কথাকে উপহাস করবে তাহলে কি বলবেন না, আর যদি দেখেন যে না কথা মানবে কিন্তু আমার ক্ষতি করতে পারে, কথা মানবে কিন্তু আমার ক্ষতি করতে পারে, তাহলে সেখানে কথা না বলা জায়েজ। কথা বুঝাইতে পারলাম? কথা মানবে ঠিক কিন্তু আমার ক্ষতি করবে, তাহলে নিজে ক্ষতির থেকে বাঁচার জন্য সেখানে কথা না বলা কি জায়েজ। কথা বুঝতে পারছেন এই পর্যন্ত? আর যদি দেখেন কথাও মানবে আমারও ক্ষতি করবে না, সেক্ষেত্রে ফরজ। তাহলে সার কথা হলো এটা, যদি দেখেন যে নিজে নিরাপদ ইসলামও নিরাপদ, সেক্ষেত্রে তাদেরকে বোঝানো ফরজ। যদি ইসলাম নিয়ে উপহাস করে সেক্ষেত্রে বলার কোনো প্রয়োজন নেই, আর যদি দেখেন যে ইসলাম মানবে কিন্তু আমার ক্ষতি করবে সেক্ষেত্রে বলা না বলা বাধা না দেওয়া জায়েজ, বাধা না দেওয়া জায়েজ, তবে দেওয়াটা উত্তম, দেওয়াটা কি উত্তম। এখন যারা অন্যায় কাজ করতেছে এদেরকে বাধা দিতে গেলে, এদেরকে বুঝাইতে গেলে কিছু জিনিস লক্ষ্য রাখতে হবে। এক নম্বরে আপনাকে পরিপূর্ণ ইখলাসের সাথে বলতে হবে, পরিপূর্ণ একমাত্র আল্লাহর জন্যই তাদেরকে বোঝানোর চেষ্টা করা, যে না লোকগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে, আল্লাহ নাফরমানি করে জাহান্নামে হচ্ছে, তাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করানোর জন্য ওদেরকে নিষেধ করা। দুই নম্বরে হক কথা হক নিয়েতে, সত্য কথা সত্য নিয়েতে সুন্দরভাবে উপস্থাপন করা। যদি কোনো ব্যক্তি হক কথা হক নিয়েতে, সত্য কথা ভালো নিয়েতে সুন্দরভাবে উপস্থাপন করে, আল্লাহর ইচ্ছায় ওই ব্যক্তির কোনো ক্ষতি করবে না। যাদেরকে নিষেধ করলো তারা কি করবে না? আশা করা যায় কখনোই ক্ষতি করবে না। তারপরেও কিছু লোকের দিলে তো মোহর মারা, বুঝে আসে না এরা কত ক্ষতি সর্বাবস্থায় করে। তিন নম্বরে আর একটা বিষয় হলো যে কার উপরে দায়িত্ব, অন্যায় কাজ দেখলে নিষেধ করা বাধা দেওয়ার দায়িত্বটা কার উপরে বর্তায়। কিছু লোক অন্যায় কাজ করতেছে, এখন এদেরকে অন্যায়ের থেকে ফিরানোর দায়িত্বটা কার, এই বিষয়টাই কয়েকটা মতামত রয়েছে।
নম্বর মতামত হলো, ইমামুল হারামাইনের মতামত হলো সমস্ত মুসলমানের এ দায়িত্বটা কার, সমস্ত মুসলমান যে যেখানে আছে তার অবস্থান থেকে ওদেরকে খারাপ কাজ থেকে ফেরানোর চেষ্টা করবে। দ্বিতীয় মতামত হলো যে এটা মুসলিম খলিফার, যদি মুসলিম খলিফা না থাকে উলামা ইকরাম, সূক্ষ্ম বিষয়ে উলামা ইকরাম আর সাধারণ বিষয়ে সবাই, সাধারণ বিষয়ে সকলেই বাধা দিবে, সূক্ষ্ম বিষয় সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়ে উলামা ইকরাম। কথাটা কি বুঝাইতে পারলাম? আর একজনের মতামত হলো যদি রাষ্ট্র, রাষ্ট্র এটাকে বাধা দিবে। এই মতামত তিনটা, তাহলে দুইটা মতামতই বেশি যে সমস্ত মুসলমানের উপরে দায়িত্ব হয় তাদেরকে খারাপ কাজ থেকে ফেরানো। তাই জন্য মুসলমান, এত সময় যে আলোচনা করলাম আপনারা ধৈর্য সহকারে শুনলেন, বিষয়টা হলো যে এই উম্মত সবচেয়ে দামি উম্মত। কেন? এই উম্মতকে আল্লাহ রাব্বুল ইজ্জাত মানুষের কল্যাণের জন্য পাঠাইছেন। এই কল্যাণ আসে দুই জিনিসের মাধ্যমে, একটা হলো সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। যদি সৎ কাজের আদেশ করা হয় সকলেই ভালো থাকবো, আর যদি অন্যায় কাজ দেখার পরও বাধা না দেওয়া হয় তো সকলেই ক্ষতিগ্রস্ত হব। আল্লাহ তাআলা এই সমস্ত ক্ষতির থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল।